27 ফেব্রুয়ারি মিরপুরের আহমেদনগরের একটি বাসার তালা ভেঙে 24 ভরি স্বর্ণ ও নগদ 60,000 টাকা চুরি হয়। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ চুরির ঘটনায় জড়িত একজনকে শনাক্ত করে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরায়ও তার গতিবিধি ধরা পড়ে। তদন্তের এক পর্যায়ে সাভার থেকে বিল্লাল হোসেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুরের মতলব থেকে জুলহাসকে গ্রেফতার করে পুলিশ। সম্পর্কে তারা আপন ভাই। গ্রেফতার করা হয়েছে লিটন বর্মন নামে আরেকজনকে, যিনি চোরাই স্বর্ণের ক্রেতা। ভোলার লালমোহন উপজেলার আবু কালামের ছেলে জুলহাস ও বিল্লাল চুরিবিদ্যায় তাদের হাতে খড়ি 2008 সালে। ছোট ভাই বিল্লালের হাত ধরে এই লাইনে নাম লেখান জুলহাস। গেল 15 বছরে 200+ চুরির কথা তারা স্বীকার করেছেন। এরা কিন্তু গ্রিল কেটে পিস দিয়ে ঢুকে না, এরা ঠিক সিঁড়ি দিয়েই উঠে। তার হাতে অস্ত্র থাকে, একটা রেঞ্চ, স্ক্রুড্রাইভার থাকে, আর এক গোছা চাবি থাকে। এই চাবিগুলো তাদের বিশেষ কৌশলে করা। যেসব দুর্বল লোক, এই চাবিতে তালা খুলে যায়, আদারওয়াইজ বা অন্যভাবে তারা রেঞ্জ দিয়ে ভেঙে ফেলে এবং ঢুকে ঠিক সর্বোচ্চ লাগে তার 30 মিনিটে চুরির কাজটা সম্পন্ন করতে। স্বর্ণ নগদ টাকাই দুই ভাইয়ের মূল টার্গেট। রাতের বেলা নয়, চুরির জন্য তারা বেছে নেয় দিনের আলো। এদের বলে স্কুল পার্টি চোর। স্কুল পার্টি তারা নিজেরাই বলে যে স্যার আমরা শুধু ওই সময়টাই চুরি করি যখন বাসার সবাই স্কুলে যায়। যে অফিস, যে পরিবারের যিনি উনি গেল অফিসে, আর মারা বা যেসব নারী সদস্য থাকে তারা যখন বাচ্চাকে স্কুলে দিতে যায়, নিয়ে আসতে চায়, এই যে যে দিনের টাইমটা, এই টাইমটা তারা চুরি করে। পুলিশ বলছে জুলহাসের শ্বশুরবাড়ি চাঁদপুর। প্রতিবার চুরির পর জুলহাস মতলবে শ্বশুরের কাছে চলে যান, চোরাই স্বর্ণ বিক্রির ব্যবস্থা করেন শ্বশুর আলাউদ্দিন। ধরা পড়েছে, বের হচ্ছে, আবার করছে, 3 বছর জেলেও ছিল। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কি পেশায় বারবার এই কাজগুলো করে।